আসলে প্রত্যেকটা নারী তো চায় তার একটা সন্তান হোক। এই মহিলাটাও গ্রামের একটা নিরীহ মহিলা, উনি একজন প্রবাসীকে বিয়ে করেছিলেন, মনে করেছিলেন যে সুখের আশায় একটা সন্তান হবে, শান্তিতে থাকবে। প্রবাস থেকে আসার পরে হাজব্যান্ড বিভিন্ন সময় আসা যাওয়ার মধ্য দিয়ে তিনি প্রেগন্যান্ট হয়েছেন। তারপরে তার শ্বশুরবাড়ির লোকজন মিলে এই স্বামীর নির্দেশেই আসলে এই মহিলাকে প্রেগন্যান্সিটা যেন না থাকে সেজন্য ভ্রূণ হত্যা করেছে, গর্ভপাত করিয়েছে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে। এই ঘটনা সেভারাল টাইমস ঘটেছে। এরপরে কিছুদিন আগে যখন হাজব্যান্ড আবার বিদেশ থেকে আসলো, তখন এই মহিলা আবার প্রেগন্যান্ট হলো এবং এখন 4 মাস চলছে তার প্রেগন্যান্সি। এই অবস্থায় আবার তার স্বামী চাচ্ছে যে তাকে গর্ভপাত করানোর জন্য। তো এই বিষয়টি আমি আদালতের নজরে এনেছি আমরা আজকে, মাননীয় আদালত সেটা শুনেছেন এবং মামলাটি আমলে নিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চান্দা থানাকে এটা তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। মূলত আমরা মামলাটা করেছি এ কারণে যে যাতে এই ধরনের ঘটনাগুলো আসলে সমাজে অহরহই ঘটছে, সমাজে একটা মেসেজ দেওয়ার জন্য, যাতে এ ধরনের অপকর্মগুলো যারা করে তারা যেন তারা যে আইনের বাইরে যেতে পারবে না, সেখানে তারাও যে আইনের আওতায় থাকবে সেই মেসেজটা দেওয়ার জন্য মূলত আমরা এই মামলাটা করেছি।